অন্তিমার গল্প সংগ্রহ আজকের অন্তিমার গল্প সংগ্রহে শেখর বসুর লেখা রহস্য রোমাঞ্চকর মজার গল্প ব্যাংক ডাকাত আর লাফানো থলে গল্প পাঠে আমি অন্তিমা অফিস ব্যাঙ্ক ব্যাংক বেলা দেড়টা ব্যস্ত হাতে টাকার লেনদেন হচ্ছে কাউন্টারে কাউন্টারের ওপাশে আর এপাশে সেই পরিচিত দৃশ্য এদিকে খদ্দের ওদিকে ব্যাংক কর্মচারী কোথাও কোনো ঝক্কি ঝামেলা নেই অন্তত বাইরের চেহারা দেখলে তাই মনে হবে কিন্তু ভেতর ভেতরে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটতে চলেছিল সেই মুহূর্তে ক্যাশিয়ার সুপ্রকাশ কাউন্টারের ওপাশের খদ্দেরের কাছ থেকে ছোট্ট একটা স্লিপ পেল স্লিপে গোটা গোটা করে লেখা আছে আমরা ব্যাংক ডাকাত আমাদের প্রত্যেকের কাছে ভর্তি করে দিয়ে দাও স্লিপটা পড়ে সুপ্রকাশ চোখ তুলতেই দেখতে পেল কাউন্টারের সামনে কালো চশমা পরা তিনটে শক্ত চোয়ালের লোক দাঁড়িয়ে চেহারা দেখলেই বোঝা যায় লোকগুলো সুপ্রকাশের চাকরি বেশি দিনের নয় কোন রকম গন্ডগোলে পড়লেই ও হেড ক্যাশিয়ার মধুসূদন বাবুর কাছে ছোটে মধুসূদন বাবু সব রকম কাজই খুব ভালোভাবে জানেন পরোপকারী এবং রসিক মজাদার কথা বলতে বলতে গন্ডগোল থেকে উদ্ধার করে দেন সুপ্রকাশকে বিচিত্র এই বিপদের মধ্যে পড়ার পরেই যার কথা মনে পড়ল তার নাম মধুসূদন মনে মনে মধুসূদনের স্মরণ নিয়ে ওই কাগজের স্লিপের নিচে সুপ্রকাশ লিখল সব টাকা হেড ক্যাশিয়ার বাবুর কাছে আছে উনি আমার পেছনের ঘরে আছেন স্লিপে নোট লিখে সেটা সামনের কালো চশমার হাতে তুলে দিল কালো চশমা নোটের উপর দ্রুত চোখ বুলিয়ে নিয়ে লিখল ঠিক আছে এটা হেড ক্যাশিয়ারকে দাও এক্ষুনি টাকা চাই না হলে সবাইকে গুলি করে উড়িয়ে দেব সুপ্রকাশ নতুন এই নোটটা পড়ার পরেই কাউন্টার থেকে ভাঁজ করা পলিথিনের একটা ব্যাগ পড়ল ঠক করে সুপ্রকাশ একটাও কথা না বলে পেছনের লোহার জালের ফাঁক দিয়ে ব্যাগ আর কাগজের টুকরো এগিয়ে দিল হেড ক্যাশিয়ার মধুসূদন মধুসূদন বাবুর দিকে উনি হাত বাড়িয়ে ওই কাগজের টুকরো আর ব্যাগ নিলেন কাউন্টার থেকে বাবুর শরীরের পাঁচ ভাগের এক ভাগ মাত্র দেখা যায় সুতরাং কাউন্টারের কালো চশমারা বুঝতে পারল না নোট পড়ে হেড ক্যাশিয়ার বাবুর কি প্রতিক্রিয়া হয়েছে কিংবা উনি এখন ঠিক কি করছেন জানা গেল একটু বাদে মধুসূদন বাবু একটু ঝুঁকে পড়ে তুলে একটা ইঙ্গিত যার অর্থ কই হে, তোমার তুলে চশমাদের দেখিয়ে দিল তাই দেখে সচকিত হয়ে উঠল কালো চশমারা মধুসূদন বাবু এবার পলিথিনের একটা পেট মোটা থলে সামান্য উঁচুতে তুলে আর একটা যার অর্থ থেকে একজন নিয়ে কালো চশমারা অমনি নানা রকম পজিশনে দাঁড়িয়ে পড়ল চটপট অর্থাৎ চালাকি করলে টের পাবে মজা একজন কালো চশমা এদিক ওদিক তাকাতে তাকাতে টুক করে ভেতরে ঢুকে মধুসূদন বাবুর হাত থেকে ভারী ব্যাগটা প্রায় ছিনিয়ে নিয়ে দ্রুত বাইরে চলে এলো আশেপাশে কত লোক কিন্তু কারো পক্ষে কল্পনা করাও সম্ভব নয় ঘটে চলেছে এখন বেলা দেড়টা থেকে একটা পঁয়ত্রিশ এই পাঁচ মিনিটের মধ্যে নিঃশব্দে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেল কিন্তু সবাই সবকিছু জানতে পারলো আর এক মিনিট বাদে। পোস্টোর দিয়ে বেরোতে গিয়েই কালো চশমা পরা একটা লোক ওরে বাবারে বলে ছিটকে পড়লো একপাশের তার হাতের পলিথিনের ব্যাগটাও ছিটকে পড়েছে মেঝেতে কিন্তু অভাব কাণ্ড ব্যাগটা নিজে থেকেই লাফিয়ে যাচ্ছে তিড়িং বিড়িং করে আর একজন কালো চশমা সেটাকে জড়িয়ে ধরে পালাবার চেষ্টা করতেই আছাড় খেল বিচ্ছিরি ভাবে সঙ্গে সঙ্গে বিকট একটা পটকার শব্দ ধোঁয়ায় ধোঁয়াক্কার হয়ে গেল চতুর্দিক চিৎকার চেঁচামেচি আর্তনাদ শব্দ শুনে ছুটে এলো ব্যাংকের সিকিউরিটি গার্ড আর রাস্তা থেকে পুলিশ পুলিশ দেখে সাহস পেয়ে সুপ্রকাশ এক কালো চশমার দিকে আঙুল তুলে চেঁচাতে লাগলো ওকে ধরুন ওকে ধরুন ব্যাংক ডাকাত পুলিশ আর সিকিউরিটি গার্ডদের তৎপরতায় চারজন ব্যাংক ডাকাত ধরা পড়ে গেল চটপট ডাকাতরা আর লড়বার চেষ্টা করল না লড়ে কি লাভ অফিস পাড়ার ব্যাংক পটকার শব্দ আর চিৎকার চেঁচামেচিতে কয়েকশো লোক জমে গেছে রাস্তায় চারজন সশস্ত্র ব্যাংক ডাকাত ভদ্রলোকের মতো আত্মসমর্পণ করলো পুলিশের হাতে এত সহজে চারজন কুখ্যাত ডাকাতকে ধরতে পেরে পুলিশদের আনন্দ ব্যাংক দেখে কে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হলো চারটে পিস্তল আর তিনটে পটকা পটকার সংখ্যা ছিল চার একটা তো একটু আগেই ফেটে গেছে পটকাগুলো নির্দোষ ফাটলেও বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে গাড়ো ধোঁয়া বার হয় এগুলো লোকজনকে ভয় দেখিয়ে গা ঢাকা দেওয়ার জন্য কিন্তু পিস্তলগুলো আসল আসল পিস্তল থেকে চট পট গুলিবার করে নিল পুলিশের লোকরা কিন্তু অদ্ভুত ব্যাপার টাকা ভর্তি থলিটা তখন থেকে তিড়িং বিড়িং করে লাফিয়েই যাচ্ছে মেজের ওপর পুলিশের কাছে ডাকাত ধরার চাইতে টাকার থলি ধরা কঠিন কাজ হয়ে উঠল। চারদিকে বিস্তর লোকজন লাফানো টাকার থলি এমন কেউ মধ্যিখানে কাণ্ড কখনো দেখেনি কিন্তু আর দেরি করা ঠিক নয় টাকার থলিটা এইভাবে লাফাতে লাফাতে রাস্তায় বেরিয়ে পড়ে চম্পট দিতে পারে যে কোনো মুহূর্তে সাহসী পুলিশ সার্জেন্ট কিছুক্ষণ দোনা মোনা করার পরে লাফিয়ে পড়ে টাকার থলিটাকে জড়িয়ে ধরল তারপর উফ বলে ছিটকে গেল পাঁচ হাত দূরে সার্জেন্টের ডান হাতে রক্তের দাগ ফুটে উঠেছে এত খুনি টাকার থলে ব্যাগের দিকে এগোতে আর কেউ সাহস পেল না ব্যাগটা আগের মতোই তিরিং বিড়িং করে লাফিয়ে যাচ্ছিল মেঝের উপর এমন সময় পেছন থেকে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন মধুসূদন বাবু তারপর নির্ভয়ে ব্যাগের কাছে গিয়ে মুখ দিয়ে চুক করে আওয়াজ তুললেন আর কি আশ্চর্য ওই আওয়াজেই শান্ত হয়ে গেল ব্যাগটা মধুসূদন বাবু ব্যাগের মুখের বাঁধন খুলে ভেতর থেকে বার করলেন দুধ সাদা একটা বেড়াল বেড়াল দেখে হই হই করে উঠল ব্যাংকের কর্মচারীরা আরে এতো ক্যান্টিনের সেই বেড়ালটা অফিসের সব ক্যান্টিনেই দু চারটে করে বিড়াল কেমন ভাবে যেন জুটে যায় ব্যাংকের এই ক্যান্টিনেও দুটো আছে দুটোর একটা মধুসূদন বাবুর খুব প্রিয় সব সময় ওর পায়ে পায়ে ঘোরে মধুসূদন বাবু প্রতিদিনই বাড়ি থেকে বেড়ালটার জন্যে কিছু না কিছু খাবার নিয়ে আসেন অফিসে বেড়ালটা বসে থাকে ওর পায়ের কাছে কাজের ফাঁকে ফাঁকে এটা সেটা ওকে খেতে দেন উনি কিন্তু এই বেড়ালটা ডাকাতদের ব্যাগে গেল কি করে ব্যাগে বেড়াল বাদে আর কিছু ওয়েস্ট পেপার ছিল সব দেখে ডাকাতদের সে কি রাগ এর জন্যে ধরা পড়তে হল কিন্তু ধরা পড়ার পরে রাগ দেখাবার কোনো মানেই হয় না ডাকাতদের বোকা বানানোর জন্য সবাই ধন্য ধন্য করতে লাগলো মধুসূদন বাবুকে একেই বলে উপস্থিত বুদ্ধি টাকার নাম করে ব্যাগের মধ্যে বেড়াল আর বাজে কাগজ ভরে দেওয়া এই বেড়ালের আঁচড় কামড় খেয়েই দুটো ডাকাত আছড়ে পড়েছে মেঝেতে পকেটের পটকা ফেটেছে সেই আঘাতে তারপরেই ওরা ধরা পড়েছে পুলিশের হাতে মধুসূদন বাবুর বাহাদুরি নিয়ে প্রশংসার তুবড়ি উঠছিল চারদিক থেকে কিন্তু প্রশংসার দিকে একটুও কান দিচ্ছিলেন না উনি সত্যিকারের গুণী মানুষ বোধ হয় এদেরই বলা হয়ে থাকে পরদিন কাগজে কাগজে মধুসূদন বাবুর উপস্থিত বুদ্ধির কাহিনী ছাপা হল ফলাও করে এও জানা গেল ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটা প্রমোশন দিয়ে মধুসূদন বাবুর বাহাদুরীর স্বীকৃতি দেবে মধুসূদন বাবু কিন্তু ঘটনার পর থেকে আশ্চর্য রকমের চুপচাপ হয়ে গেছেন রশি গাড্ডাবাজ মানুষ কিন্তু আজকাল আর কারো সঙ্গে তেমন কথাবার্তা বলেন না ক্যান্টিনের বিড়ালটার বেড়ালটার শুধু আদর যত্ন বেড়ে গেছে অনেকখানি মধুসূদন বাবু বেড়ালটার জন্যে বাড়ি থেকে ভালো ভালো খাবার দাবার আনছেন রোজ একদিন আড়ালে মধুসূদন বাবুকে চেপে ধরল সুপ্রকাশ দাদা এত বড় একটা কাণ্ড ঘটে গেল অথচ আপনি এত চুপচাপ কেন মধুসূদন বাবু শুকনো হেসে বললেন সব কৃতিত্ব এপ্রিল ফুলের কিন্তু ব্যাপারটা এতদূর গড়িয়ে গেছে যে এখন আর ও নিয়ে মুখ খুলতে ভরসা পাচ্ছি না মানে মানেটা সহজে মধুসূদন বাবু ভাঙতে চাননি কিন্তু সুপ্রকাশের চাপের কাছে হার স্বীকার করতে হয়েছিল ওকে সুপ্রকাশ অবশ্য কথা দিয়েছিল আসল ব্যাপারটা ব্যাপারটা জানাবে না তবে এখন অনেক দিনের পুরনো ঘটনা হয়ে গেছে বলে জানাতে আর দোষ নেই মধুসূদন বাবু ইতিমধ্যে রিটায়ারও করে গেছেন চাকরি থেকে আসল ব্যাপারটা জানাচ্ছি এবার তোমাদের সেদিন ছিল পয়লা এপ্রিল সেদিন সকালে বাড়ির সবাই মধুসূদন বাবুকে আলাদা আলাদা করে বার এপ্রিল ফুল করেছিল সকালে বার সাত পাঁচ বনে উনি খুব সতর্ক হয়ে গিয়েছিলেন সুপ্রকাশের পাঠানো নোট আর থলে দেখে উনি ধরেই নিয়েছিলেন সুপ্রকাশও ওকে বোকা বানাবার তালে আছে তাই তিনি পাল্টা বোকা বানাবার জন্য সবার চোখের আড়ালে ব্যাগের মধ্যে বেড়াল আর বাজে কাগজপত্র ভরে দিয়েছিলেন তারপর কি কি ঘটেছিল সেটা তো তোমরা জেনে গেছো আগেই